সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোসফট ওয়ার্ড এর 17তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টুলস নিয়ে আলোচনা করব তা হচ্ছে বুলেটেন নাম্বারিং, এবং খুবই গুরুত্বপূর্ণ টুলস এবং এটা বেশি ইউজ করতে হয় টাইপিং এর ক্ষেত্রে। আসলে ওয়ার্ডে যারা টুকিটাকি জিনিস জানেন তাদের এই জিনিসটা অবশ্যই জানা প্রয়োজন। সো আমরা এই লাইনটি কপি করলাম, কপি করে আমরা এটা পেস্ট করব, পরপর পেস্ট করব, এটা সাথে সাথে পেস্ট করব না, পরের লাইনে যাই পেস্ট করব। চারটি লাইন আমরা পেস্ট করলাম। সো এখন দেখুন, আমি এখানে নাম্বারিং করতে চাচ্ছি, যদি নাম্বারিং করতে চাই 1 2 3 4 এইভাবে যদি নাম্বারিং করতে চাই, তাহলে দেখো এখানে আমরা যখন ক্লিক করব নাম্বারিং একটা অপশন লিখে আছে, আমি এটাতে ক্লিক করলাম, দেখুন কি সুন্দর করে 1 2 3 4 এ কনভার্ট হয়ে গিয়েছে। সো এখানে আরেকটা বিষয় থেকে যায় যে এখানে একটা তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্নটির কাছে আমরা এখানে গেলাম, ওয়াও অনেকগুলো ফরম্যাট রয়েছে, যেমন আমরা নন করে দিলাম আগের ফরম্যাটে চলে গেল। সো আমি যদি এই অপশনে ক্লিক করি দেখলাম যে এটা একদম পুরা ফ্ল্যাট ভাবে 1 2 3 মানে সরলরৈখিক ভাবে এটা 1 2 3 4 করে নাম্বার গুলা বসিয়ে গিয়েছে। এবং আমি যদি এখানে দেখেন তখন কিন্তু 1 এর পর ডট ছিল, এখন যদি এটাকে এই স্টাইলে দিতে চাই 1 2 3 পর অর্থাৎ ব্র্যাকেট থাকবে সেই স্টাইলেও কিন্তু হয়ে গেল। এবং একইভাবে আমি যদি এটাকে রোমান সংখ্যায় ট্রান্সফর্ম করতে চাই তাও পারবো 1 2 3 4, এবং একই সাথে আমি যদি ABCD ফরম্যাটে দিতে চাই তাও পারবো, ক্যাপিটাল ABCD অ্যান্ড স্মল ABCD তো যদি করতে চাই তাও পারবো। এরকম আরো অপশন রয়েছে, এবং চেঞ্জ লিস্ট লেভেল, আপনি কিন্তু লিস্ট লেভেল এখান থেকে চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি যদি চান যে 1 2 3 যেমন এর ফরম্যাট গুলো কিভাবে হবে সেখান থেকে ফরম্যাট দেখিয়ে দিচ্ছে, যেমন আমি এইভাবে দিলাম সেটা কিন্তু রাইট সাইডে চলে গেল, অর্থাৎ মানে এতক্ষণ লেফট সাইডে ছিল এখন রাইট সাইডে চলে গেছে। এরকম আরো অপশন আছে যে মিডল বরাবর রাখা যাবে, সো আমরা ওখান থেকে একটু দেখে নিই, যেমন চেঞ্জ লিস্ট লেভেল এখানে রাখলাম, দেখেছেন এটা একদম মাঝ বরাবর চলে এসেছে। এবং সর্ব যেমন এখানে লিস্ট লেভেলে দেখেন প্রথম থেকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে লেফট সাইড থেকে, লেফট সাইড থেকে আস্তে আস্তে শুধু শুধু রাইট সাইডে চলে যাচ্ছে। সো এই হচ্ছে নাম্বারিং এর অবস্থা। এছাড়াও আরো কিছু রয়েছে, সেট নাম্বারিং ভ্যালু, এখানে আমি যদি সেট ভ্যালু বি করি তাহলে দেখেন কি হচ্ছে, BCDE থেকে আপনি অ্যাক্সেস পাচ্ছেন, অর্থাৎ বি থেকে পাচ্ছেন, অর্থাৎ আমি সেট যখন সেট ভ্যালু যখন করে দিব ওই ভ্যালু থেকে কাউন্ট হবে। যেমন ধরেন আপনি কোনো কন্টেন্ট লিখলেন যেখানে বৈশিষ্ট্যগুলো দিলাম 90 পর্যন্ত বৈশিষ্ট্য লিখে ফেলেছেন, এরপর আরো কিছু কথা লিখলেন, এবার 91 নাম্বার বৈশিষ্ট্য লিখতে চাচ্ছেন, তখন কি আপনি 1 নাম্বার থেকে শুরু করবেন? না, তখন আপনাকে 91 নাম্বার থেকে শুরু করতে হবে, তখন কি করবেন আপনি? সো তখন আপনাকে যেটা করতে হবে এই সেট নাম্বারিং ভ্যালুতে যে এখানে আসলে 91 দেওয়া যাবে না, কারণ ধরেন আপনি ধরলাম যে কে কে থেকে শুরু করতে যাচ্ছেন, এখানে আপনি কে পর্যন্ত নিয়ে গেল এবং কে দেওয়ার পরে দেখলাম যে কে এল এম এটুক পর্যন্ত গেল আর কি। সো আপনি যদি এখানে না এটাকে নাম্বার হিসেবে অ্যাসাইন করেন, এটাকে যদি নাম্বার হিসেবে অ্যাসাইন করেন তাহলে আগের যে এক্সাম্পলটি দিয়েছি সেটা অ্যাপ্লাই করা যাবে। যেমন আমি এখানে যদি সেট ভ্যালুতে যাই, সেটিং ভ্যালুতে এখানে যদি আমি 91 দিয়ে যাই, দেখবেন যে আমার 91 থেকে এটা স্টার্ট হচ্ছে। সো এই দেখেন 191 192 193, আবার এগুলো এখানে ডট ডটের কারণে ভালো লাগছে না, সো আমি এটা দিয়ে দিলাম এখানে ব্র্যাকেট হিসেবে। সো এখন আবার দেখুন যেটা 1 2 3 4 হয়ে গিয়েছে, কারণ আমি 1 2 3 4 অপশনটা চেপেছি। সেট নাম্বারিং ভ্যালুতে যদি যাই, এখানে 91 যদি দিই আমি, তাহলে দেখবেন আবার 91 ব্র্যাকেটেড 92 ব্র্যাকেটেড এইভাবে আসছে। সো এই হলো নাম্বারিং এর টার্মস। সো এখানে কি শেষ না, আরেকটি ইম্পর্টেন্ট অপশন রয়েছে, বুলেটস। আপনি কোনো বৈশিষ্ট্যই লিখতে চাচ্ছেন না বা চাচ্ছেন কিছু কি পয়েন্ট লিখতে মাঝে মাঝে টাইপিং এর সময়, যেটা আসলে সবার চোখের সামনে ভেসে উঠে এবং ওগুলা কোনো নাম্বারিং করতে চাচ্ছেন না, ওই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে বুলেট অপশনস। যেমন আপনি যদি এখান থেকে যেতে চান দেখবেন বুলেটস কথাটি লিখে ভেসে উঠেছে, আমি আপাতত এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে ডিফল্ট বুলেট যেগুলো আছে সেগুলো চলে আসছে। এবং এখানেও আপনার তীর চিহ্ন দিয়ে অনেক কিছু রয়েছে, যেমন আপনি কিন্তু ডিজাইন পরিবর্তন করতে পারবেন, সার্কেল স্কোয়ার দেন ডিজাইন, ইউ ক্যান অ্যাড অ্যানাদার ডিজাইন অ্যান্ড সো অন, এবং নন দিলে নন হয়ে যাবে। এবং চেঞ্জ লিস্ট লেভেল এটা সম্পর্ক বলেছি যে লেফট থেকে রাইট সাইডে আপনি যে ডিজাইনগুলো করতে চান ক্রমান্বয়ে সেগুলো এটা দ্বারা হবে। যেমন ধরেন আমি এখানে এটা রাখলাম যে এই অপশন আছে, এটাকে লিস্ট লেভেলে সে প্রথমেই এতে আছে, দ্বিতীয়টাকে রাখলাম সে, তাকে লিস্ট দিয়ে আমি কি করব আর একটু লেফট সাইডে রাইট সাইডে সরিয়ে নিয়ে যাব। সো দেখলাম এটা আমি নিয়ে গেলাম, এবং এখানে এ হয়েছে কেননা এর অপশনটি ক্লিক করা অবস্থায় আছিল এই জন্য। সো আমি এটাকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করে আমি আবার বুলেট হিসেবে এটাকে নিই, দেখেছেন ডিজাইন, দেন এটাকেও আবার ক্লিক করলাম, ক্লিক করে ক্লিক করে এটাকে আমি এনাদের একটা ডিজাইনে এবং লিস্ট লেভেল দিয়ে
রাইট সাইডে সরিয়ে নিলাম। দেন এটাকে ক্লিক করে লিস্ট লেভেলে তাকে চার নাম্বার তার রাইটে সরিয়ে নিয়ে যাব। এটা ওয়ান ছিল এবং আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে এটাকে আবার ক্লিক চিহ্ন দিয়ে দিতে পারবো। এইভাবে আসলে ডিজাইনগুলো করা যায়। এই হচ্ছে বুলেটস অ্যান্ড নাম্বারিং, খুবই গুরুত্বপূর্ণ টুলস, আশা করি সকলে বুঝেছেন। ধন্যবাদ।